ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এরা কখনো আমরা মান ধরি না, হতাশ। আমি রেগুলার যদি অফিস করি সেক্ষেত্রে আমার তো তেল কমানোর কোনো অপশন নেই। রিক্সায় করে এখানে আসি, এখানে আসে বাস পাই কিনা, কিন্তু এখানেও আজকে আসে আমি প্রায় 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি, কোনো বাস টাস নেই, বাস পাচ্ছে। যাওয়ার জন্য বাইকটা কিনছিলাম, তেলের দাম বাড়তে আমরা অনেক দুঃখিত। আমাদের অফিসের গাড়ি গাড়ি নিয়ে যাবে, আমাদের চাকরিও চলে যাবে। আমার জন্য এটা খুব কষ্টকর, আমি একজন রিটায়ারমেন্ট পার্সন, আমি কিভাবে এটা মেনটেন্স করবো আমি জানি না। আর কত ভুগবে বাংলাদেশের মানুষ এইভাবে? আপনি অনেক কিছু করছেন দেশের জন্য, পদ্মা সেতু করে দিছেন, এই অনেক কিছু করছেন। মানুষ এখন খুব শান্তিতে চলাচল করতে পারে, কেউ যদি পেটে খাবার না দিতে পারে তাহলে এত কিছু করে কি লাভ? তেলের দাম বেড়ে যায়, জ্বালানি তেলের দাম বেড়ে যায়, আর একবার পেঁয়াজের দাম বেড়ে গেছিল। এভাবে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দামই এইভাবে বাড়তেছে, তাহলে কি এইভাবে কি দেশ চালানো যাবে? যাই হোক, আশা করি আপনার সব ভালোটা যে কোনো একটা ভুল দিয়ে সব ভালোটাকে এভাবে নষ্ট করবেন না। থ্যাংক ইউ।